টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। টলিউডের অ্যাকশন হিরো কিংবা মাচোম্যান কিংবা টলিউডের সলমান খান মানে সুলতান, তিনি যে শুধু টলিউডে তার সাম্রাজ্য বিস্তার করেছে তা কিন্তু নয়, ওপার বাংলাতেও কিন্তু তার একটা বিরাট সাম্রাজ্য আছে, মানে তার ফ্যান কুলের কথা বলা হচ্ছে। আর সেই ফ্যান কুলেরা যখন আগ্রহী হয়ে উঠেছে কখন তাদের সামনে আসছে সুলতান দ্য সেভিয়ার, ঠিক সেই মুহূর্তে ঘোষিত হয়েছিল যে 20 জুলাই আসতে চলেছে সুলতান দ্য সেভিয়ার। কিন্তু তাদের জন্য রইল একটু মন খারাপ করা খবর, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল ছবিটি এখন মুক্তি পাচ্ছে না। জিত মিম প্রিয়াঙ্কা অভিনীত এই ছবিটি এখনই বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। বাংলাদেশে ছবিটি কবে মুক্তি পাবে তাও নিশ্চিত নয়। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, বাংলাদেশে সুলতান মুক্তির জন্য প্রথমে 21 জুন তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দেয়, কিন্তু এখনও পর্যন্ত অনুমতির কাগজ হাতে পায়নি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম নোটিশ দিয়েছেন ছবিটি মুক্তির বিষয়ে আবার আলোচনা করা হোক, এই জন্যই নাকি দেরি হচ্ছে। কলকাতা নির্মাতা রাজা চন্দ্র পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সচ্চু। ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে শতাধিক হলে মুক্তি পেলেও এই ছবিটি এখনও পর্যন্ত বাংলাদেশে মুক্তি পায়নি। বাংলাদেশের জেদ ভক্তরা বারবার আশাহত হচ্ছে, কথা দিয়েও মুক্তি পিছিয়ে যাচ্ছে। তাহলে কি আদৌ ছবিটা মুক্তি পাবে না? সুলতান দ্য সেভিয়ার কি ওপার বাংলার মানুষের দেখা হবে না? এই নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।